আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কাছে দূরে দেশে বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের সবাইকে জানাই আমাদের কাতলাপুর টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান কাতলাপুরি। বন্ধুরা, আজ অনেকদিন পর আপনাদের সামনে আসা, তো যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো আমরা ইউটিউব অথবা আমাদের টেলিভিশনে যদি আমরা খবর শুনতে যাই, নিউজ পড়তে যাই অথবা নিউজ দেখতে যাই, তাহলে একটাই নিউজ আমরা দেখতে পাই, সেটা হলো বেশিরভাগ এখন যেটা ভাইরাল হয়েছে, অপু ভাই গ্রেপ্তার টিকটক। তো অপু ভাই কেন গ্রেপ্তার হলেন, কি করেছিলেন এটা নিয়ে আজকে আলোচনা। তো দেখেন আমরা যারা মূলত টিকটক অথবা লাইক এই দুইটা ওয়েবসাইট ছেলে মেয়েদেরকে ব্যবহার করতে দেখি, খুব অল্প মানুষই যারা সুন্দরভাবে এবং সামাজিকতা বজায় রেখে ব্যবহার করে। বেশিরভাগ মানুষই ওর শৃঙ্খল এবং একটু বেপরোয়া, বেখেয়ালি এবং যা মন চায় সেভাবেই তারা ভিডিও করে ভিডিও আপলোড দেয়। আপনারা সবাই জানেন যে মিউজিক ইসলামে কখনো মিউজিক সাপোর্ট করে না। তো ইসলামী শরীয়ত অনুযায়ী যদি বলতে হয় তাহলে এগুলো তো ইসলাম কখনোই সাপোর্ট করবে না যে গান বাজনা করে অথবা নাচ, এগুলো ইসলাম কখনোই সাপোর্ট করে না। তো সেই ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে অবশ্যই বলবো যে এগুলো আসলেই নাজায়েজ একটি বিষয়, এগুলো থেকে প্রতিটা মুসলমানকে পরহেজ থাকা অত্যাবশ্যকীয়। তো আমি খেয়াল করেছি এই সমস্ত ওয়েবসাইট অথবা এই সমস্ত অ্যাপে যারা কাজ করে বা ভিডিও বানায়, এদের ভিতর অনেকেই মানে অসিঙ্গল হয়ে থাকে, এদের মেধা মস্তিষ্ক উদ্ভট হয়ে থাকে। তো মানে একটা মানুষ সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো এরকম রাস্তাঘাটে ওপেন জায়গায় এরকম মানুষের সামনে ড্যান্স অথবা এদের যে অকথ্য ভাষা এগুলো ব্যবহার করতে পারে না। একজন ভদ্র মানুষ, বিবেকবান মানুষ এটা তাদের দ্বারা কখনোই সম্ভব না। তো আমাদের এই উত্তরা 8 নম্বর সেক্টরে পোস্টাল কোয়ার্টার্সের সামনে যখন রাতে রাস্তা বন্ধ করে টিকটক বা লাইকি ভিডিও করতেছিল, তো এটা সর্বসাধারণ সবার মনেই মানে সবার চোখেই খারাপ একটা দৃষ্টিকটুর যে রাস্তা বন্ধ করে অবরোধ করে সেখানে লাইকি ভিডিও, এটা একটু অন্যরকম দেখায় না? তো সেখানে একজন প্রতিবাদ জানাতে গিয়ে বা কেউ প্রতিবাদ জানাতে গেলে তার উপর মারধর করবে, এটা তো খুবই ঘৃণিত কথা, এটা কখনোই ভালো কথা হতে পারে না। তো এই জন্যই তাকে এরকম মারধর করার অপরাধে এবং মানুষকে কষ্ট দেওয়ার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়। তো আমরা তো মানে এতটুকু বলবো যে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার নিজের অপরাধের কারণেই হয়েছে। তুমি করো ভাই, করো, সমস্যা নাই, কিন্তু একটা ভালো একবার মানে একটা ভালো পজিশনে গিয়ে যেখানে করলে কোনো সমস্যা হবে না, যেখানে জনসাধারণের কোনো সমস্যা হবে না, এমন জায়গায় যা করতে পারতা। তো তুমি যা করছো হলো এমন জায়গায় যেখানে রাস্তা এবং মানুষের চলাচলে কি সমস্যা হবে, এমন জায়গায় যা, এটা কখনোই একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই এটা করবে না। তো এই জন্যই আমাদের মানে সবার পরিচিত অপু ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তো আমি আমার যারা ভক্ত আছে, আমার দর্শক আছে, আপনাদের সবাইকে বলবো, আপনারা যদি এরকম লাইক অথবা টিকটক ভিডিও বানাতে পারেন কোনো সমস্যা নেই, সেটা যেন ইসলামিক হয় এবং সেটা যেন এমন না হয় যেটা আপনার গুনাহের কারণ। কারণ একটা সময় আপনি এই দুনিয়াতে ছিলেন না, এখন আছেন, আবার একটা সময় আসবে আপনি থাকবেন না, কিন্তু আপনার এই লাইক অ্যাকাউন্টগুলো, তারপর আপনার টিকটক অ্যাকাউন্টগুলো, ফেসবুক অ্যাকাউন্টগুলো, এগুলো সারা জীবন থেকে যাবে। যদি আপনার এই কাজগুলো গুনাহের কাজের সাথে সামিল হয়ে যায় তাহলে কিন্তু এই গুনাহটা আপনি মারা যাওয়ার পরেও এই গুনাহ জারি থাকবে, অর্থাৎ যত মানুষ দেখবে
তারও গুনাহ হবে। তো আপনি অবশ্যই এমন কাজ করবেন যেটা আপনার দুনিয়াতে থাকতেও সওয়াব হয় এবং আখিরাতে যাওয়ার পরেও যেন এটা সওয়াবের একটা জরিয়া হয়ে যায়। সুতরাং আমরা সবসময় এর থেকে মানে নিজেকে পরহেজ রাখব, যেন এমন কোনো কাজ আমার দ্বারা সংগঠিত না হয় যেটা আমার দ্বারা গুনাহ হবে। আজকে দেখেন সে লাইকি ভিডিও বানিয়েছে, সে অনেক সুন্দর কথা বলে, মেনে নিলাম, কিন্তু সে এমন মানে কি একটা কাজ করলো যে একজন মানুষকে গায়ে হাত তুললো। এটা মানুষের কাছে তো একজন ভদ্র মানুষ, একজন সভ্য মানুষ কখনো এরকম কাজ করতে পারে না যে কথায় না পেরে মানুষের গায়ে হাত তুলবে। যেহেতু আমি ঘটনাস্থলে ছিলাম না, আমিও মিডিয়াতে খবর দেখে তারপর কথাগুলো বলতেছি, তো যাই হোক, কখনোই এই সামান্য কারণে কাউকে এরকম গায়ে হাত তুলবে, একেবারে আহত করে ফেলবে, এটা কখনোই আমরা কামনীয় না, আমাদের কখনোই আমরা এটা কামনা করি না। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক এই একটা বালা মুসিবত, এই একটা বালা থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, আমরা এই দোয়া করব। এবং যতদূর সম্ভব আমরা এরকম অন্যায় কাজ হয়ে যেতে পারে, অন্যায় কাজে জড়িয়ে যেতে পারি, এরকম কাজ থেকে আমরা সবসময় দূরে থাকব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক এবং যত দূর পারি আমরা সওয়াবের কাজ করব, নেক আমল করব। নেক আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে জাযায়ে খায়র দান করবে। কিন্তু যদি আমার দ্বারা গুনাহের কাজ হয়ে যায়, আমার দ্বারা যদি পাপ কাজ হয়ে যায়, তাহলে তো এর দ্বারা আমাকে দুনিয়াতেও অশান্তিতে ভুগতে হবে। যেমন আজকে সে জেলখানায় গেছে, একটা মানুষের জন্য কখনোই এটা ভালো কথা হতে পারে না যে সে এরকম মারামারি করে মানুষকে আহত করে জেলখানায় গেছে। তার পরিবারও যখন মানুষের কাছে সামনে যাবে, তখন মানুষ তার পরিবারের দিকে আঙ্গুল দিয়ে বলবে যে আপনার ছেলে তো এরকম হাকাম করতে যায় অথবা মারপিট করতে যায়, সে এরকম জেলখানায় গেছে। তো এটা তার নিজের জন্য একটা কলঙ্ক, তার পরিবারের জন্য একটা কলঙ্ক, এবং কি তার এলাকা, তার যে বিভাগ আছে, জেলা আছে, তার দেশের জন্য একটা কলঙ্ক। তো আমি আপনি যেন এই কলঙ্কের মধ্যে জড়িয়ে না যাই এবং আমার আপনার সম্মান যেন সবসময় বজায় রেখে চলতে পারি, সেজন্য আমাদের সবসময় ফিকির করা এবং আমাদেরকে সবসময় সাবধানতা অবলম্বন করে চলা, এটা আমাদের সকলের জন্য বাঞ্ছনীয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক এবং আমরা আপনারা যেন সবসময় যে কোনো কাজ করার আগে চিন্তা ফিকির করে করতে পারি যে কোনটা করলে আমার লাভ হবে, কোনটা করলে আমার লস হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি, তবে যাওয়ার আগে একটা অনুরোধ থাকবে, সেটা হলো আমার চ্যানেলটা যেহেতু নতুন একটা চ্যানেল, আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।